নদিয়ার ভীমপুরে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ। শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। এ নিয়ে কথা বলবো সুজিত মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, বিস্তারিত জানাও ঘটনা সম্পর্কে। হ্যাঁ দেখো অমৃত, যেটা প্রথমেই জানাই, নদিয়ার ভীমপুর থানা এলাকায় এক নাবালিকাকে খুন করে রীতিমতো মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে, এবং এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই বিষয়টি গত 22 তারিখ থেকে যেটা জানা যাচ্ছে, গত 22 তারিখ সকাল থেকেই ওই নাবালিকা নিখোঁজ ছিল। তারপর ওই নাবালিকার দাদু ভীমপুর থানায় লিখিত অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওই প্রেমিকের সন্ধান পায় এবং প্রেমিককে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কার্যত প্রেমিক স্বীকার করেছে যে ওই নাবালিকাকে সে নিজে খুন করেছে, এবং তারপর একটি নদীর পাশে কোন একটি নির্জন জায়গাতে তাকে পুঁতে ফেলা হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এই বিষয় নিয়ে ভীমপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কি কারণে ওই নাবালিকাকে খুন করা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত করছে ভীমপুর থানার পুলিশ। অমৃতা, ধন্যবাদ সুজিত। উপনির্বাচনের ফল প্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি। বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছেন শাসক নেতা। করুণাময় সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। করুণাময় তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনি একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, কি বলেছেন তিনি? দেখো, আবার বেলাগাম মন্তব্য করেছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। তবে এই প্রথম নয়, বারংবার তিনি এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আজকে বিজয় উৎসব ছিল তৃণমূলের, ছটা যে উপনির্বাচন বিধানসভা, সেই ছটা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সেই কারণে আজ সকালে মালদা শহরে তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে বিজয় উৎসব পালিত হচ্ছিল, এবং সেখানে মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বক্সি। তিনি স্পষ্টভাবে বলেন যে যারা বিরোধীরা এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুকথা বলবেন, তাদের 32টা দাঁত ভেঙে দেওয়া হবে, জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, এই ধরনের হুঁশিয়ারি তিনি দেন। যদিও এই তার যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন বিরোধীরা। সিপিএম এর বক্তব্য যে তৃণমূল গণতন্ত্র মানে না, তার প্রমাণ এই ধরনের ঘটনা। এবং পাশাপাশি বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদেরও বক্তব্য যে তিনি নিরাপত্তা ছাড়া, অর্থাৎ পুলিশ ছাড়া তিনি রাস্তায় নেমে দেখান, তাহলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ। গণতন্ত্র মানেন না বলে এই ধরনের মন্তব্য তিনি বারংবার করে বিতর্কে জড়াচ্ছেন। অমৃতা, ধন্যবাদ করুণাময়। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ঠিক কি বলেছেন, তিনি কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, শোনাবো আপনাদের। এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই, আজকে নির্লজ্জ সিপিএম, তারা একটা বিধানসভা আসনে নোটার চাইতে কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু, যদি আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছ, মুখ দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব। উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে গতকালই, এবং ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ছটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ফল প্রকাশের পরেই বিরোধীদের হুমকি দিলেন শাসক নেতা। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়ার, জিভ টেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনি বলছেন নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে দেওয়ার হুমকি শাসক নেতার গলায়। পাল্টা কি বলছে বিজেপি, শোনাবো আপনাদের। জেলা তৃণমূলের সভাপতি, তিনি একটা বাচাল অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন, কখনো বলছেন বিরোধীদের জিভ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না, তিনি এরকম কথা বলেন। তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাহলে বুঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তন, সেটা আমরা বুঝতে পারবো।